শিশুদের খেলনা হিসেবে কি দেওয়া উচিত একটা গাইডলাইন দিলে ভালো হতো কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা আমি নামাজের সিজদা দেবার সময় মনে মনে ভাবি কাবা শরীফ আল্লাহ আল্লাহর চেয়ার আর আল্লাহ সেই চেয়ারে বসা আছে আমি আল্লাহর পায়ে সিজদা দিচ্ছি বা ভাবা কি আমার জায়েজ হবে চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি ফয়জুর রহমান সাহেব আপনি লিখেছেন শিশুদের খেলনা হিসেবে কি দেওয়া উচিত একটা গাইডলাইন দিলে ভালো হতো শিশুদের খেলনা হিসেবে এমন সব খেলনা দেওয়া উচিত প্রথমত যেই খেলনাগুলো ব্যবহার করার ফলে তার চোখের মেধার ব্রেইনের কিংবা তার শরীরের মস্তিষ্কের অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না আজকাল ট্যাব মোবাইল ল্যাপটপ সহ এমন অনেক সব ডিভাইস আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিচ্ছি যেগুলোর ফলে তাদের মস্তিষ্কে তাদের দৃষ্টিশক্তি তাদের নানা বিষয়াশয়ের ক্ষয়ক্ষতি হয়ে থাকে তো এটি গুনাহের কথা এটি অনুচিত কথা এটি ভুল কাজ কারণ হলো এর ফলে আমাদের সন্তানকে আমরা নিজেরা শেষ করে দিচ্ছি এবং ধ্বংস করে দিচ্ছি দ্বিতীয়ত খেলনা হিসাবে হাতে বসে বসে খেলনা খেলবে এটার চাইতে ফিজিক্যাল যে খেলাধুলা সেগুলোর প্রতি তাদেরকে উৎসাহিত করা উচিত আর খেলনা হিসাবে সাহাবিদের বাচ্চাদেরকে বিভিন্ন রকম খেলনা তারা দিয়েছেন এরকম প্রমাণিত আছে বিধায় সে সমস্ত খেলনা দেওয়া যেতে পারে মেয়েদের জন্য পুতুল নিয়ে খেলাটা আমাদের আসলে তারা হাবিউন হাদিস থেকে জানা যায় এবং আরবিন হাদিস থেকে জানা যায় যে তারা জায়েজ আছে তবে এক্ষেত্রে অন্য ওলামা ইকরাম শর্ত দিয়েছেন যে পুতুল মানে জাস্ট শেপটা হবে পুতুলের কিন্তু একেবারে অবিকল একটা প্রাণীর যে চোখ মুখ সহ আজকাল যে সমস্ত বাজারে পুতুল পাওয়া যায় এরকম কোনো পুতুল হবে না তো এটা নিরাপদ যদি এরকম আমরা না করি জাস্ট শেপটা হলো এরকম তাহলে সেটি জায়েজ আছে তারপরেও একেবারে ভাত মুখ নাক চোখ কান সব কিছু পরিষ্কার বোঝা যায় এরকম পুতুল না দেয়াটাই হলো নিরাপদ মত যদি অন্যরকম ওলামা ইকরাম সেটাকে জায়েজ বলেছেন ওই জায়েজ আল্লাহ তাআলার বাসায় সেরকম পুতুল নিয়ে তিনি খেলেছেন ছোটবেলায় সেই হাদিসের ভিত্তিতে অনেকেই এটাকে জায়েজ বলেন যদিও যারা না জায়েজ বলেন তারা বলেন যে তার যে পুতুল ছিল সেগুলো আজকের পুতুলের মতো এত চোখ নাক কান বিশিষ্ট একেবারে পূর্ণাঙ্গ একটা ভাস্কর্য বা একটা মূর্তির মতো দেখা যায় এরকমটি ছিল না আর কেউ যদি এরকম কোনো কিছু নির্মাণ করে এরকম কোনো ছবি এরকম কোনো মূর্তি ভাস্কর্য তৈরি করে প্রাণীর তাহলে সেক্ষেত্রে তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কড়া সতর্কবাণী রয়েছে যার কারণে শিশুদের জন্য খেলনা হিসাবে সেটাকে অনেক ওলামায়ে কেরাম জায়েজ নাজায়েজ বলেন এবং গুনাহের কথা বলেন সেটা অ্যাভয়েড করাটাই হলো ভালো তো এছাড়া যে কোনো খেলনা দেওয়া যেতে পারে আজকাল আমরা বিভিন্ন সময় রেকমেন্ড করেছিলাম যে বিজ্ঞান বাক্স নামে একটা আপনার খেলার বিশেষ টাইপ বের করেছেন খেলনার বিশেষ টাইপ বের করেছেন অনেকে বিশেষ করে রকমারি বোধহয় অন্যরকম ডট কম তারা বের করেছেন আরও অনেকে হয়তো বের করে থাকতে পারে আমি তাদেরটা দেখেছি এগুলো বাচ্চার মস্তিষ্কের জন্য আরও ভালো এবং তার সময়টাও ভালো কাটে ক্ষতি করে কোনো কিছু নেই এবং খেলনার কাজ হয় বিনোদনের কাজ হয় তো সেগুলো দেওয়া যেতে পারে এর বাইরে আপনার এই ধরনের খেলনা দেওয়া উচিত না যেগুলো কারণে বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় বাকি বাচ্চাকে খেলনা দেওয়াটা মৌলিকভাবে জায়েজ আছে কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা খাটে কেউ বসে আছেন আপনি নিচে বসে বসে কোরআন কারিমের তেলাওয়াত করছেন এটা যদি একেবারেই দৃষ্টিকটু লেভেলের হয় ধরুন আপনি খাটের এক পাশে আছেন বসে ঠিক তার নিচেই কোরআনটা আছে তাহলে এটা দেখতেই আপনার কাছে মনে হয় যে কোরআনের প্রতি অসম্মান হচ্ছে তো সেরকমটি করা উচিত নয় আর যদি মনে হয় যে না আপনি খাটের একেবারে অন্য প্রান্তে আছেন তিনি নিচে আছেন বা তিনি একটু দূরে আছেন বাহ্যত এটা কোরআনের প্রতি অমাননাকর বা অপমানকর বা দৃষ্টিকটু টাইপের হচ্ছে না তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন মূল বিষয়টা হলো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে অসম্মান যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে আল্লাহ তালা কোরআনে কারিমে সূরা হাজির 32 নম্বর আয়াতে বলেছেন ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহর নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান করবে এটা তার অন্তরে যে তাকওয়া রয়েছে তার অন্যতম নিদর্শন হিসাবে অন্যতম আলামত হিসাবে বিবেচিত হবে বিধায় আপনি কোরআনে করিম আল্লাহ তালার কালাম সেই হিসাবে এটার প্রতি সম্মান প্রদর্শন হতে হবে অসম্মান হয় এমন কোনো কাজ করা যাবে না এই জন্য একেবারে দৃষ্টিকটু টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে বা করা উচিত এ মোহাম্মদ শামীম আপনি লিখেছেন আমি নামাজের সিজদা দেবার সময় মনে মনে ভাবি কাবা শরীফ আল্লাহ আল্লাহর চেয়ার আর আল্লাহ সেই চেয়ারে বসা আছে আমি আল্লাহর পায়ে সিজদা দিচ্ছি বা ভাবা কি আমার জায়েজ হবে বা শামীম না এভাবে আপনার জন্য ভাবা জায়েজ নয় তার কারণ হলো যে আপনার প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি আমাদের মতো এরকম কল্পনা করার কোনো সুযোগ নেই লাইসা কামিতলি হিসাই আল্লাহর অনুরূপ আর কেউ নন এবং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ সমকক্ষ কেউ নয় অতএব আপনার স্মৃতিতে আপনি কোনো সৃষ্টির সাথে আল্লাহকে তুলনা করে কল্পনা করলে সেটি ভুল হবে এটি একটি বিষয় দ্বিতীয়ত হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো কাবার ভিতরে নেই বিধায় আল্লাহ তালাকে আপনি সেখানে কল্পনা করাটা এটা অবশ্যই আপনার জন্য অনুচিত এবং গর্হিত বিষয় আপনি এটাকে কারেকশন করবেন আল্লাহ তালার ঘর মানুষের ইবাদতের জায়গা ভেতরে শূন্যতা আছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে আরশে আজিমের ঊর্ধ্বে আল্লাহ তালা আছেন বিধায়
আল্লাহ তাআলাকে এই ধরনের কোন সৃষ্টির সাথে কল্পনা করা জল্পনা করা তার চেয়ারকে কল্পনা করা এগুলো আমাদের জন্য অনুচিত কাজ এবং জায়েজ নয়